হ্যালো, আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। জাস্ট এটা আলোচনা করার কারণ হলো যে আমরা অনেক সময় আমরা দেখি যে এটা আমরাও করে থাকি যে হয়তো কাউকে দেখে আমাদের মনে হলো না লোকটা সেরকম নয় বা সেরকম কিছু না বা ওর দ্বারা এটা হবে না। হ্যাঁ, অনেক সময় আমরা অনেককে অবহেলা করি এবং আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে হয়তো এমনই একজন আমাদের অঞ্চলের কাউকে আমরা বা আমাদের পাড়া প্রতিবেশী যারা তারা মনে করেছে তোর এমন কি আরে, কিন্তু সেই ছেলেটি বা সেই ভদ্রলোক হয়তো 5 বছর বা 7 বছর পরে এমন একটা ভালো পজিশনে চলে গেল, এমন প্রভাব প্রতিপত্তি তার ধন সম্পদ সম্মান এমন একটা জায়গায় চলে গেল, মানে আমরা সবাই হয়তো চোখের সামনেই দেখেছি, অবাক হয়ে গেছি। মানে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এই ধরনের একটি ছেলে যার ভেতরে এরকম একটা প্রতিভা লুকিয়ে ছিল সে এতটাই সাদামাটা একটা ছেলে ছিল, মনে হয়নি যে কখনো সে কিছু করতে পারবে বা সেরকম একটা বড় কিছু হতে পারবে, এবং এর জন্যে তাকে অনেকেই অনেক রকমভাবে অবহেলার চোখেও দেখত। তো আমি আজকে সেই ধরনের একটা প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চলেছি যার একটা বড়, যেটা কিনা একজন বড় একজন ব্যক্তিত্বের উপরে। ভদ্রলোক জন্মেছিলেন 1847 সালের 11 ফেব্রুয়ারি আমেরিকাতে। তা ওনার সঙ্গে আমি খুব সিমিলারিটি পাচ্ছি বলে গল্পটা বলছি। তা উনি যখন জন্মালেন তার কিছুদিন পরে যখন একটু বড় হলেন তখন ওনার বাবা মা ওনাকে আমেরিকার একটি স্কুলে ভর্তি করালেন। তা উনি স্কুলে যেতে যেতে কিছুদিন বাদে তো ওনার খুব কিউরিয়াসিটি ছিল, মানে সব ব্যাপারে প্রচণ্ডভাবে কোশ্চেন করতেন, প্রচণ্ডভাবে তিনি টিচারদের নানা রকম প্রশ্নের জর্জরিত করতেন। তা সেটা অনেক সময় টিচাররা ঠিক ভালো মনে নিত না বা পছন্দ করতেন না, এবং তারা খুব বিরক্ত হয়ে গিয়ে তারা ঠিক করলেন তাদের এই স্কুল কমিটি যে না এই ছেলেটিকে রাখা যাবে না, প্রচণ্ড বিরক্ত করে এবং উল্টো পাল্টা কোশ্চেন করে সবসময়, একে আমরা স্কুল থেকে বার করে দেব। তো তারা একদিন ডিসিশন নিয়ে তারা কী করলো, স্কুলের সেই কমিটি একটি চিঠি তৈরি করে ছেলেটির হাতে দিয়ে দিল। ছেলেটি সেই চিঠিটি নিয়ে স্কুল থেকে যখন ফিরলো তার মাকে দিল, মা সেই চিঠিটা পড়ার পরে মা খুব মানে বাজেভাবে সে কান্না শুরু করলো। তখন বাচ্চাটা খুবই ছোট, তখন তার মাকে সে বলল যে মা তুমি কাঁদছ কেন? তখন মা বলল যে না না কিছুর জন্য না, এমনি আমি কাঁদছি, তোর স্কুল থেকে কি লিখেছে জানিস যে তোর মতো জিনিয়াস ছেলে হয় না এবং তোকে পড়াবার মতো সেরকম ভালো টিচার ওখানে নেই এবং তোমাকে অন্য কোথাও ব্যবস্থা করতে বলেছে, তুমি আর স্কুলে যেতে পারবে না। তো এই কথা বলার পরে ভদ্রমহিলা চিঠিটিকে সে সযত্নে একটা কোথাও সরিয়ে রেখে দিল। এবং সবথেকে বড় কথা যেটা, যে ভদ্রমহিলা মানে বাচ্চাটির মা এতটাই পজিটিভ মাইন্ডেড ছিলেন যে ওর যে রিপোর্টটা বা চিঠিটা যেটা লেখা ছিল সেটাকে টোটালি চেপে রেখে সে একটা পজিটিভ ইনফরমেশান ছেলেটিকে দিল, এবং যেটা কিনা তার জীবনে একটা বিরাট আশীর্বাদ হয়ে দাঁড়ালো। এবং ছেলেটি যখন আস্তে আস্তে বড় হলো, যখন একটু বড় হলো, ছেলেটির মা বাবা সবসময় ছেলেটিকে মানুষ করতো, পড়াশোনা করাতো এবং বাড়িতে পড়াশোনার পরিবেশ ছিল, বাবা যতটা পারতো চেষ্টা করতো ছেলেটি যা প্রশ্ন করতো তার উত্তর দেওয়ার, এবং এই করতে করতে সেই ছেলেটি আস্তে আস্তে বড় হলো। মা ছিলেন স্কুল শিক্ষিকা, মাও ছেলেটিকে পড়াতেন, বাড়িতে বসেই তার পড়াশোনা চললো। তো এই করতে করতে যখন বাচ্চাটি মোটামুটি বারো বছর হলো তখন সে মনে করলো যে না আমাদের তো এখানকার যা প্রচলিত প্রথা আছে সেই অনুযায়ী আমাদের এখন বড় হয়ে গেলে আমাদের উপার্জনের ব্যবস্থা করতে হবে। এবং সেইটা তার মাথায় যখন আসলো, সেই উপার্জন করতে বেরোলো, সে কী করবে, সে কিছু খবরের কাগজ নিয়ে সে ফেরি করা বিক্রি করা শুরু করলো। সেই করতে করতে সে তার অঞ্চলে ঘুরত, পেপার বিক্রি করতো এবং ওখানকার একটা স্টেশন, লোকাল স্টেশন ছিল, স্টেশনে গিয়েও সে সেই পেপারগুলো নিয়ে সে বিক্রি করতো। এবং এই করতে করতে যে একদিন কাগজগুলো নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখছে একটি ট্রেন অনেক দূর থেকে খুব সজোরে আসছে, এবং সেই সময় একটি বাচ্চা ট্রেন লাইনে নেমে কি একটা কিছু করছে। তো সে দেখে সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে গেছে যে পেপার বিক্রেতা, সে একদম দৌড়ে নেমে সেখান থেকে ট্রেন লাইন থেকে বাচ্চাটাকে এক টান দিয়ে সরিয়ে নিয়ে যখনই সরালো ঠিক সেই মুহূর্তে ট্রেনটা খুব সজোরে সশব্দে ওই লাইন দিয়ে বেরিয়ে চলে গেল।
এবং এই নিয়ে তখন খুব হই হই শুরু হলো। হই হই হওয়ার পরে তারপর সঙ্গে সঙ্গে ওখানকার যে স্টেশন মাস্টার সে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে সে বললো যে কী হয়েছে, এত হই হই হচ্ছে কেন? তখন বললো না একটুর জন্যে বাচ্চাটিকে প্রাণে বাঁচানো গেছে এবং সে বাঁচিয়েছে কে, এই এই ছেলেটি, সেই পেপার বিক্রেতা। তখন তো সেই স্টেশন মাস্টার প্রচণ্ডভাবে ই হয়েছে, প্রচুর আনন্দিত হয়েছে যে বাচ্চা ছেলেটির উপরে, এবং তাকে তার উপর এত খুশি হলো যে বাচ্চাটিকে পেপার বিক্রেতাকে বললো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তো সে তার বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গিয়ে স্টেশন মাস্টার তার বাড়িতে নিয়ে গিয়ে নানা রকম সেইভাবে এটা সেটা শেখাতে শুরু করলো এবং টেলিগ্রাফের উপর ওনার ট্রেনিং দেওয়া শুরু করলো, এবং উনি এটা ভালো জানতেন এবং বাচ্চাটিকে টেলিগ্রাফের উপর উনি ট্রেনিং দেওয়া শুরু করলেন। এবং এই করতে 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 টেলিগ্রাফের উপর ঘাটাঘাটি করতে করতে তার যখন একটু সে ট্রেনিংটা মানে শিখেকে ফেলেছেন, তখন উনি কী করলেন, ওখানে ওনার ওখানে উনি একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। তো চাকরি করতে করতে ছেলেটির তো মন সবসময় ইনভেনশনের দিকে, কী করে কী ইনভেন্ট করব, কী করে কী আবিষ্কার করবো, এদিকে তার মন। সে চাকরি করতে করতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যেত, সেখানে চলে যেত, সেখানে চলে যেত। এইসব দেখার পরে সেই রেল কর্তৃপক্ষ তাকে তার চাকরির থেকে বরখাস্ত করে দিল। তো বরখাস্ত করার পর সে তো খুব মন খারাপ হয়ে গেল, সে আবার চলে গেল, চলে গিয়ে সে নিউ ইয়র্কে চলে গেল। নিউ ইয়র্কে গিয়ে ঘুরতে 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 চাকরির খোঁজে সে অনেক কষ্ট করে একটা টেলিগ্রাফ অফিসে গিয়ে যোগাযোগ করলো, সেখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশান দিল যে আমি এরকম কাজ জানি, আমাকে যদি না হয়। বলে না না, এখন এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই, তুমি পরে এসো, আমরা তোমার ডাকবো। তা তো অনেক রিকোয়েস্ট করার পর তাকে একটা ব্যাটারি ঘর যে আছে সেই ওখানে অফিসের একটা ঘরে তাকে থাকার জন্য একটু জায়গা দিত, সেখানে সে রাতে ওখানে কাটুনি রইলেন। এবং সেইখানে একদিন কী হলো, ওখানকার যে ম্যানেজার, টেলিগ্রাফ অফিসের ম্যানেজার, উনি এক খুব বিপদে পড়ে গেলেন। একটা মেশিন ওনার খারাপ হয়ে গেছিলো, সেখানে ভালো মেকানিক উনি পাচ্ছিলেন না এবং যে মেশিনটার জন্য টোটাল কাজ বন্ধ হয়ে গেছিলো। তখন এই ছেলেটি, অল্প বয়সী ছেলেটি, সে গিয়ে বলছে যে ম্যানেজারকে, আছে স্যার আমি কি এটা কি ট্রাই করে দেখতে পারি, আমি তাহলে মনে হচ্ছে আমি এটা সারিয়ে দিতে পারবো মেশিনটা। তা উনি বললেন হ্যাঁ করো করো। তা এই করার পরে কি হলো, তো বাচ্চাটা গিয়ে সত্যি খুব অল্প সময়ের মধ্যে মেশিনটা সারিয়ে দিল। এবার সারিয়ে দেওয়াতে ওখানকার ম্যানেজার এতটাই খুশি হলো যে ওনাকে ওই টেলিগ্রাফ অফিসে ওনাকে চাকরি দিয়ে দিল। তো যাই হোক, উনি চাকরিটা পাওয়াতে ওনার খুব সুবিধা হলো, ওনার সমস্ত খরচা টরচা চালিয়ে ওনার বেশ কিছু সঞ্চয় হতো। এই হতে হতে উনি কী করলেন, ওই আমেরিকাতেই মিলান পার্ক বলে যে জায়গা আছে সেখানে উনি একটা রিসার্চ সেন্টার চালু করলেন। এবং সারাক্ষণ তো ওনার মাথার মধ্যে ওই হচ্ছে কী করে ইনভেনশন করবো, কী করবো না করবো, এসব করবো। তো করতে করতে ওই টেলিগ্রাফের অফিসে কাজ করতে করতে ওনার একটা যে আইডিয়া হয়েছিলো, এই করতে করতে উনি একটা ইনস্ট্রুমেন্ট ইনভেন্ট করল, ফোনোগ্রাফ বলে, সেই ফোনোগ্রাফ উনি আবিষ্কার করলেন। এবং ফোনোগ্রাফ আবিষ্কার করার কিছু দিনের মধ্যেই উনি একটা মানে সারা পৃথিবীকে চমকে দেওয়ার মতো একটা আবিষ্কার করলেন, সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। তা ইলেকট্রিক বাল্ব উনি আবিষ্কার করলেন 1879 খ্রিস্টাব্দে। তো যখন উনি এটা করলেন তখন তার তো মানে চারদিকে একদম পৃথিবীতে সব দিকে ওনার জয় জয়কার। এই করতে করতে তো উনি আবার ঠিক করলেন যে আর কী করা যায়। করতে করতে উনি চিন্তা করলেন ফিল্ম লাইনে কিছু করা যায় কি না। ফিল্ম লাইনের উপর উনি ক্যামেরা ট্যামেরা এসব নিয়ে নানা রকম চিন্তাভাবনা করতে করতে, নানা রকম জিনিস আবিষ্কার করতে করতে লাস্টে উনি একটা বার করলেন কিনোটোস্কোপ বলে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা মেশিন। এবং সেটার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও অনেককে আরও স্ট্রেংথেন করলো এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এবং এইরকম উনি নানা রকম একের পর এক আবিষ্কার করে গেছেন। এবং করতে করতে ওনার বয়স যখন মাত্র 63 বছর বয়স, তখন উনি অলরেডি 1300 নতুন মেশিন উনি আবিষ্কার করে ফেলেছেন এবং 1500-র বেশি উনি পেটেন্ট ওনার ঝোলায় উনি পুড়ে নিয়েছেন। মানে চিন্তা করুন, 63 বছর বয়সে যেই ছেলেটিকে অবজ্ঞা করা হতো, যেই ছেলেটি স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো, সেই ছেলেটি মাত্র 63 বছর বয়সে এরকম একটা অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট করার পরে তখনও তিনি বসে নেই, তিনি এটা সেটা নানা রকম আবিষ্কার করে যাচ্ছেন। তারপর আস্তে আস্তে ওনার বয়স হয়ে গেল, উনি যখন ওনার 84 বছর বয়স, উনি আমেরিকাতেই 1931 সালের 18 অক্টোবর উনি মারা গেলেন। এবং যেটা একটা আমাদের সায়েন্সের জন্য আমাদের একটা বিরাট লস, গ্রেট লস। উনি যার ঘটনা আমি আপনাদের বললাম, উনি কিন্তু আমাদের বিশেষ পরিচিত, বিশেষ শ্রদ্ধার পাত্র
এবং মানুষ সারা জীবন ওনার কথা মনে রাখবে, প্রতিক্ষণ ওনার কথা মনে রাখবে। উনি হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী বা ইনভেন্টার, যাকে বলা হতো ম্যাজিশিয়ান অফ সায়েন্স। সেই ভদ্রলোকের নাম হচ্ছে টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন এমন এক ব্যক্তিত্ব যিনি আমাদের সারা জীবন আমাদের কাছে শ্রদ্ধেয়, সারা জীবন আমাদের স্মরণ করব। কারণ প্রত্যেক মুহূর্তেই আমরা ইলেকট্রিক বাল্ব জ্বালাতে যাব, প্রত্যেক মুহূর্তেই ওনার আবিষ্কৃত যেই জিনিসগুলো ব্যবহার করতে যাব, তখনই ওনার কথা আমাদের সবসময় মনে রাখবে। আমরা চাই উনি যেখানে থাকুক শান্তিতে থাকুক, ভালো থাকুক। আজকের এই বলেই এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ।